পুঁজিবাজারের অব্যাহত দরপতনে আজকেও 83 পয়েন্ট মাইনাস। দীর্ঘ 15 বছর আমাদের পুঁজি হারিয়ে পুঁজি খুঁয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে ঢাকার মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল একেবারে কম। আজ মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোতে গিয়ে দেখা যায় ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল একেবারে কম। তবে ব্রোকারেজ হাউসের কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপ ও টেলিফোনের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করছে। আজ সপ্তাহের প্রথম দিনে ডিএসসির প্রধান সূচক 83 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয়েছে 368 কোটি 15 লক্ষ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা বাংলা চ্যানেল 19-কে জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে। এ সময় বিনিয়োগকারীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে। বেশ কয়েকজন বিনিয়োগকারী বাংলা চ্যানেল 19-কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পুঁজিবাজারের অব্যাহত দরপতনে আজকেও 83 পয়েন্ট মাইনাস। আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি যে সরকার যাতে এটার প্রতি সুদৃষ্টি দেয়। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি। মার্কেটটা ভালো হবে, আমরা তার সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। শেয়ার বাজারে আমার আজ 20 বছর আমার এই পদচারণা। দীর্ঘ 15 বছর আমাদের পুঁজি হারিয়ে পুঁজি খুঁয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি। আমি মনে করি বাংলাদেশের যে গরম মানুষের যেটা ভাগ্যের পরিবর্তন হয়েছে, এর মাঝে আমি মনে করি আমাদের পুঁজিবাজার, আমরা যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমরাও এর মাঝে প্রত্যাশী। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনি একজন বিশ্ব বিখ্যাত এবং সারা বিশ্ব উনি জয় করেছেন, সারা বিশ্ব ওনার পরিচিত রয়ে গেছে। আমরা চাই আমাদের এই পুঁজিবাজারের প্রতি উনি দৃষ্টি দেউক, এর মাঝে ওনার পরিচিতি আরও গগনচুম্বী হয়ে যাবে। আজকেও আমরা দেখলাম আমাদের 83 পয়েন্ট মাইনাস, আমরা আর কত সর্বশান্ত হব। আশা করি আমার এই কথাগুলো, আমি ক্ষুদ্র মানুষ, 22 কোটি মানুষের মধ্যে আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি একজন মানুষ, আমি ওই দেশের মাটি মানুষ। আমি আশা করি আমার এই কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ণকুহরে পৌঁছবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষরা মনে করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শেয়ার মার্কেটে একটু সুদৃষ্টি দেয়, তবে শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। এটাই হলো সাধারণ মানুষের প্রত্যাশা। মোহাম্মদ আবদুল্লাহ ইবনে খালিদ, বাংলা চ্যানেল 19, ঢাকা।